জাপানিরা কিভাবে এত ফর্সা আর তাদের মুখে কোনো দাগ নেই কেন, তাদের সিক্রেটটি জেনে রাখুন, কখনো না কখনো আপনার অবশ্যই কাজে লাগবে। এটি দিয়ে আপনি সাদা তো হবেন, আপনার চোখের নিচের কালো দাগও দূর হয়ে যাবে, তাই জেনে রাখুন কাজে দিবে। সর্বপ্রথম আপনাকে নিতে হবে তিসি। এই তিসি একটি প্যানের মধ্যে 2 চামচ দিতে হবে। তিসি যে কোনো বীজের দোকানে পাওয়া যায়। এবার নিতে হবে চাল, এগুলো একই পরিমাণ 2 চামচ দিতে হবে। হয়ে গেছে, চাল আর তিসি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 1 গ্লাস পানি, নর্মাল পানি। ওকে, হয়েছে। এবার এগুলোকে একটি চুলার মধ্যে বসিয়ে দিয়ে ফুটাতে হবে। চুলা অন করে দিব। আপনি চাইলে গ্যাসের চুলা অথবা নর্মাল চুলায়ও এটি করতে পারেন। এটিকে ফুটানো অবস্থায় আপনি নাড়তে থাকবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন এটি কেমন গাঢ় আকার ধারণ করেছে। এই দেখুন, এর পানি প্রায় কমে গেছে। এবার চুলাটি অফ করে দিব। এবার একটি বাটি নিতে হবে এবং একটি পাতলা কাপড়। আপনি চাইলে শপিং ব্যাগ কেটে এই কাজটি করতে পারেন। এবার এর মধ্যে তিসি আর চালের মিশ্রণটি ঢেলে দিব। দেখুন কেমন গাঢ় হয়েছে। এগুলো ঢালা হয়ে গেলে কাপড়টিকে চারপাশ থেকে ধরে এগুলোকে চাপ প্রয়োগ করতে হবে। এই দেখুন কেমন জেল বেরিয়ে আসছে। এটিকে একটু সময় নিয়ে চাপতে হবে, দেখবেন অনেকটা জেল বেরিয়ে এসেছে। দেখুন জেলটি ঠিক এমন হবে। এটিকে সাইডে রেখে এবার নিতে হবে আলু। আমরা এখানে ছোট ছোট 4টি আলু নিয়েছি। এগুলোর উপরের খোসাগুলো ছিলতে হবে। আপনার বাসায় বড় আলু থাকলে একটি ব্যবহার করবেন। এগুলো ছেলা হয়ে গেলে এগুলোকে গ্রেড করতে হবে। আমরা এক এক করে সবগুলোকে গ্রেড করে নিব। এগুলো গ্রেড হোক ততক্ষণে আপনাদের জানিয়ে দিই। আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে BM মামুন, রংপুর থেকে মোহাম্মদ সাদিক হোসেন, যশোর থেকে ডলি খান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের আলু গ্রেড করা হয়ে গেছে। এবার একটি বাটি নিতে হবে এবং একটি ছাঁকনি নিতে হবে। গ্রেড করা আলুগুলোকে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। একটি চামচ দিয়ে এটিকে হালকা প্রেস করলেই দেখবেন আলুর রস বের হয়ে আসছে। এই দেখুন কতটা আলুর রস বের হয়েছে। এবার এই রসকে মিক্স করতে হবে আমাদের প্রথমে রাখা সেই তিসির জেলের সাথে। এবার আমরা দুটোকে একত্র করলাম। এবার দুটোই মিক্স করতে হবে। দেখবেন এর রং কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিতে হবে ভিটামিন ই। এটি আপনি ফার্মেসির দোকানে পেয়ে যাবেন খুবই কম মূল্যে। মিশ্রণটিতে এটি দিতে হবে। এবার এটিকে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে লাস্ট একটি জিনিস অ্যাড করতে হবে, সেটি হলো বাদাম তেল। এখানে 1 চামচ পরিমাণের বাদাম তেল দিয়ে দিব। এবার এটিকে মিক্স করতে হবে। দেখবেন এটি একেবারে একত্র হয়ে গেছে। এবার একটি গ্লাস জার নিয়ে এর মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। ওকে, হয়ে গেছে। এটিকে আপনি ফ্রিজে রেখে টানা 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটি মুখে দিয়ে ক্রিমের মতো আস্তে আস্তে মাসাজ করতে থাকুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে এটি ভ্যানিশ হয়ে যাবে। বিশেষ করে এটি ব্যবহার করবেন আপনার চোখের নিচে। এটি ব্যবহারে আপনার চোখের নিচের দাগ বা ডার্ক সার্কেল দূর হবে, আপনার স্কিন সফট হয়ে যাবে এবং কয়েকদিন ব্যবহারে আপনি বুঝতে পারবেন আপনি কতটা ফর্সা হয়েছেন এবং আপনার ছোট বড় সকল দাগ চলে গেছে। এটি রাতে ঘুমানোর আগে লাগাবেন এবং সকালে উঠে ধুয়ে ফেলবেন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারবেন, কিছুদিনেই আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভলি একদিন, খারাপ লাগলে এংরিডি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।